হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইস্টেক বাংলা। তা বন্ধুরা, ইস্টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তা বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে IRCTC রেল কানেক্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট বা রিজার্ভেশন টিকিট আপনারা কিভাবে বুকিং করবেন। তা চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে গুগল প্লে স্টোর থেকে IRCTC যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। IRCTC রেল কানেক্ট যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন IRCTC রেল কানেক্ট, এটাকে ডাউনলোড করে নেওয়ার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আচ্ছা, ওপেন করে নেওয়ার পর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই IRCTC রেল কানেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ট্রেন, ফ্লাইট এবং বাস এবং হোটেল সমস্ত কিছু বুকিং করতে পারবেন। আমরা যেহেতু ট্রেন টিকিট বুকিং বা রিজার্ভেশন আমরা করব কী করে সেটা আমরা দেখতে চাইছি। তো এখানে আপনারা ট্রেনে ক্লিক করবেন। এই যে ট্রেনের যে অপশানটা, ট্রেনে ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন অপশান পাবেন, বুক টিকিট, মাই বুকিং, PNR এনকোয়ারি, লাস্ট ট্রানজ্যাকশান, আপকামিং জার্নি, সমস্ত এখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। PNR এনকোয়ারি করতে গেলে PNR নাম্বার দিয়ে আপনারা এনকোয়ারি করতে পারবেন। আপনি যে টিকিটগুলো কেটেছেন বা রিজার্ভেশন করেছেন মাই বুকিংয়ে গিয়ে দেখতে পাবেন। এবং ট্রেন টিকিট বুকিং করার জন্য বুক টিকিটে আপনাদের ক্লিক করতে হবে। তার আগে আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে IRCTC। এখানে আপনার যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনার যদি IRCTC রেল কানেক্ট অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট যদি না থাকে, এখানে চেঞ্জ অবলিক রেজিস্টার ইউজার, এখানে রেজিস্টার করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তারপরে লগ ইন করে নেবেন এবং 4 ডিজিট একটা পিন সেট করে নেবেন। আমার যেহেতু 4 ডিজিটের পিন সেট করা আছে, আমি এখানে 4 ডিজিটের পিন একটা যেটা সেট করা আছে সেটা আমি এখানে দিলাম এবং ক্যাপচার কোডটা এখানে দিলাম। আচ্ছা, এখানে আমি দেখুন 4 ডিজিটের পিন এবং ক্যাপচার কোড দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, ক্যাপচার কোডটা ভুল হচ্ছে, এখানে ক্যাপচার কোডটা আমি আবার পুনরায় দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে লগ ইন দেখুন হয়ে গেল। এখানে আমি এবার ট্রেনে ক্লিক করার পর এখানে আপনার স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন, কোন স্টেশন থেকে আপনি বুকিং করতে চাইছেন এবং কোথায় যেতে চাইছেন সেই স্টেশনটিকে আপনারা স্টেশনের নাম ধরে এখানে সার্চ করতে পারবেন। আচ্ছা, এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেটটাকে সিলেক্ট করে নেবেন। ডেটটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লাস, অল ক্লাসেস সিলেক্ট করা থাকবে, কোটা জেনারেল থাকবে। আচ্ছা, এবার সার্চ টেনে ক্লিক করবেন। আচ্ছা, সার্চ টেনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অনেক ট্রেন দেখাবে, যে ট্রেনে আপনি যেতে চাইছেন সেটাকে আপনারা চেক করবেন যে এখানে সিট আছে কি না, রিজার্ভেশন আপনার কোটা ফাঁকা আছে কি না আপনারা দেখবেন। অ্যাভেলেবেল থাকলে বা অ্যাভেলেবেল থাকলে আপনারা বুকিং করবেন, অসুবিধা নেই। এখানে অ্যাভেলেবেল আছে, যেহেতু আমি সেকেন্ড সিটিং এটাকে সিলেক্ট করলাম এবং 1 তারিখে দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা সিলেক্ট করলাম অ্যাভেলেবেল দেখাচ্ছে। এবার আমি প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করলাম। আচ্ছা, প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা সিলেক্ট প্যাসেঞ্জারের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ এ ক্লিক করবেন। এখানে আপনার প্যাসেঞ্জারের নামটিকে লিখবেন। প্যাসেঞ্জার নেম এ
এবং জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে এজটাকে দেবেন আপনার যে বয়স, সেই বয়সটাকে দেওয়ার পর অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করবেন। অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করার পর এখানে প্যাসেঞ্জার মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর, আচ্ছা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে রিজার্ভেশন চয়েস যেটা অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু একটা প্যাসেঞ্জার আমি ইনপুট করলাম সেক্ষেত্রে এই অপশানটা নীল করা থাকবে, নো করা থাকবে। আর যদি অনেকগুলো প্যাসেঞ্জার হয় সেক্ষেত্রে এখানে দেখুন দ্বিতীয় যে অপশানটা আছে, বুক অনলি ইফ অল বার্থ আর অ্যালাউড ইন দ্য সেম কোচ, অর্থাৎ এখানে বলতে চাইছে অনেকগুলো প্যাসেঞ্জার যেহেতু যাচ্ছে সেক্ষেত্রে একই কোচে যাতে সিট নাম্বার পড়ে সেই জন্য এই অপশানটা। যেহেতু একটা প্যাসেঞ্জার এখানে নো করা থাকবে, এখানে পেমেন্ট মোডে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমকার যে অপশানটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট অ্যান্ড আদার্স, এই অপশানটা ক্লিক করা থাকলে আপনারা ওই ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। দ্বিতীয় যে অপশানটা আছে পে থ্রু ভিম অর ইউপিআই, এটা 10 টাকা চার্জ আছে। অপর কার্ড যে অপশানটা আছে সেটা 15 টাকা চার্জ আছে। আমি দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করে নিলাম যেহেতু আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি। এবার ট্রাভেল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স চার্জ যেহেতু খুব কম সেক্ষেত্রে এটা ইয়েস করা থাকবে। এবার রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করতে হবে। রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আপনারা দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, জার্নি ডেট, প্যাসেঞ্জার নেম সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর আপনারা এখানে আবার ক্যাপচা কোডটাকে দেবেন। আচ্ছা ক্যাপচা কোড দেওয়ার পর প্রসিড টু পেতে ক্লিক করতে হবে, ইয়েসে ক্লিক করলাম। আচ্ছা এখানে ভিম ইউপিআই এর যতগুলো অ্যাপ্লিকেশন আছে সমস্ত অপশান চলে এসেছে। দেখুন আমি যেহেতু ফোনপের মাধ্যমে পেমেন্ট করবো আমি ফোনপেটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে প্রসিড টু পে 92.25 রুপিস, অর্থাৎ আপনার টিকিটের দাম যেটা দেখাচ্ছিল 80 টাকা এবং চার্জ যেটা আছে সেটা নিয়ে আপনার এই অ্যামাউন্টটা আসছে। এবার পে অপশানে আমি ক্লিক করলাম। পেতে ক্লিক করার সাথে সাথে আমরা ফোনপে যে অ্যাপ্লিকেশন অলরেডি আপনার মোবাইলে ইনস্টল করা আছে সেখানে আপনার এই পেমেন্টটা তার মাধ্যমে পেমেন্ট অটোমেটিক দেখুন অপশান চলে আসবে, ফোনপের মাধ্যমে আপনি পেমেন্ট করে নিতে পারবেন। এখানে দেখুন ইউপিআই পিনটাকে আমি দিলাম, ফোনপে অপশান চলে আসার পর ইউপিআই পিনটা দেওয়ার পর আমি এখানে রাইটে ক্লিক করলাম। দেখুন এখানে পেমেন্ট ট্রানজ্যাকশান দেখুন সাকসেসফুল এখানে দেখিয়ে দিল। আচ্ছা এখানে দেখুন জার্নি টিকিট যেটা সেটা বুকিং হয়ে গেল, আপনার কনফার্ম হলো D2 কোচ নাম্বার সিট নাম্বার 51NC, অর্থাৎ উইন্ডো সাইড আপনাকে দেয়নি। আচ্ছা এবার টিকিটটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, পিডিএফের ওপর ক্লিক করবেন, ওপরে পিডিএফের ওপর ক্লিক করবেন। আপনার যদি মেল আইডি এখানে দেওয়া থাকে IRCTC অ্যাকাউন্টে মেল আইডি নিশ্চয়ই দেওয়া থাকবে, মেলে ক্লিক করবেন। মেলে আপনার যে টিকিট বুকিং করলেন রিজার্ভেশন টিকিট সেটা টিকিটটা পিডিএফ আকারে আপনার মেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং গ্যালারি যে অপশানটা আছে এখানে সিলেক্ট করলে আপনার গ্যালারিতে আবার ফটো ফাইলে পিএনজি ফাইলে আপনার টিকিটটি কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পারলেন যে IRCTC রেল কানেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে বুকিং করবেন রিজার্ভেশন টিকিট যে কোনো এক্সপ্রেস ট্রেনে। যদি কোনোরকম প্রবলেম ফেস করেন বা কোনো যদি বুঝতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো আপনাদের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।